সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় রুট নির্ধারণ করে পরিবহন প্রতিষ্ঠানগুলোকে এক ছাতার নিচে আনার পরিকল্পনা 5 বছরেও বাস্তবায়ন করা যায়নি। আগামী 1 ডিসেম্বর থেকে ঘাটেরচর কাঁচপুর রুটে বাস রুট রেশনালাইজেশন প্রকল্পের পরীক্ষামূলক চলাচল শুরুর পরিকল্পনা নেওয়া হয়েছে। এ অভিজ্ঞতা কাজে লাগিয়ে 3 বছরের মধ্যে রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরানো সম্ভব বলে মনে করে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ। গণপরিবহনে যাত্রী বিড়ম্বনা নিয়ে সাদিয়া কানিজের ধারাবাহিকের আজ দেখুন শেষ পর্ব, ছবি তুলেছে নিহার নন্দী। ভাড়া নিয়ে যাত্রী হেলপারের এই নিত্য বসচা বলে দেয় পরিবহন খাতের নৈরাজ্যের কথা। নির্দিষ্ট রুটের কোনো গন্তব্যে এক এক প্রতিষ্ঠানের বাস এক এক রকম ভাড়া আদায় করে। ডাইরেক্ট গুলিস্তান যাবে, এবার জায়গা জায়গা গাড়ি থামাইতে আছে, প্যাসেঞ্জার তুলতে আছে। ভাড়া তারিখ 60 টাকা, 1 টাকা বেশি লাগছে ভাই। দেন 1 টাকা বাংতি নাই, আর বাংতি থাকলে দিতে পারতাম ভাই। আমার কাছে 60 টাকা বাংতি ছিল, তারপরে 100 টাকা বাঙ্গাইয়া এই যে এখানে 90 টাকা। শুধু ভাড়া নৈরাজ্য নয়, যত্রতত্র উঠানামা, যাত্রী হয়রানি, ফিটনেসবিহীন যানবাহন, বেপরোয়া চালানো, মাদকাসক্তি সবই চলছে শৃঙ্খলার অভাবে। বর্তমানে ঘাটারচর কাঁচপুরের পথে 13টি রুটের 382 বাস চলাচল করছে। এই তথ্যই বলে দেয় রাজধানীর সড়ক পরিবহন ব্যবস্থা কতটা বিশৃঙ্খল। অথচ বিশ্বের যে কোনো বড় শহরের গণপরিবহন ব্যবস্থা একটি ছাতার নিচে থাকে। সেই চিন্তা থেকে 2016 সালে রাজধানীতে বাস রুট রেশনালাইজেশন করার উদ্যোগ নেন প্রয়াত মেয়র আনিসুল হক। তার অকাল মৃত্যুতে 1.5 বছরের প্রকল্পটি 5 বছরেও বাস্তবায়ন করা যায়নি। অবশেষে আগামী 1 ডিসেম্বর থেকে ঘাটারচর কাঁচপুরকে একটি রুট হিসেবে নিয়ে প্রকল্পের পরীক্ষামূলক বাস্তবায়ন শুরু হতে যাচ্ছে। এই রুটে সবুজ রঙের 120টি বাস চলবে। মালিকরা মিলে একটা ব্যবস্থাপনা কমিটির মতো করবে এবং এই ব্যবস্থাপনা কমিটি এটার দেখভাল করবে। এটাকে এইভাবে বলা যেতে পারে যে এখানে যদি 20টা মালিক থাকে বা 30টা মালিকও থাকে, তারা নিজের নিজের গাড়ির ভাড়া নিজে আদায় করবেন না। এই ব্যবস্থাপনা কমিটি গাড়ি ভাড়াটা আদায় করবে এবং দিন শেষে তাদের ব্যয় যা হয় মুনাফা যা হয় তা প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে। এই ঢাকাকে একটা 9টা ক্লাস্টারের মতো একটা ভাগ করা হয়েছে। তো যে ক্লাস্টারের মধ্যে এই রুটটা পড়েছে এটাকে আমরা গ্রিন ক্লাস্টার বলছি। তারপর আমরা গ্রিন ক্লাস্টার নিয়ে কাজটা করা শুরু করব। এই টোটাল যে মানে বাস রুট ফ্র্যাঞ্চাইজি যে হবে এটার জন্য আমাদের সরকারিভাবে একটা প্রকল্প নেওয়া আছে। এই সরকারি প্রকল্পে আমরা কনসালটেন্ট নিয়োগের প্রক্রিয়াটা মানে এই মুহূর্তে চলছে। কয়েক মাস চললে বোঝা যাবে যে এই সিস্টেমটা সাস্টেইন করবে কি করবে না। তো যদি সাস্টেইন করে অন্য ক্লাস্টারগুলোতে এটা দ্রুত শুরু করা যাবে। প্রকল্পের পরীক্ষামূলক প্রয়োগ সফল হলে বেপরোয়া চালানোর প্রবণতা কমবে, বাড়বে যাত্রী সেবার মান। 5টা কালারের বাসে যদি সারা ঢাকাকে সাজানো যায় তাহলে যে মেরুদণ্ডটা তৈরি হবে জন্মটাই হবে সুশ্রী। বাস রুট ফ্র্যাঞ্চাইজির আওতায় এটা করলে পরে তখন ড্রাইভাররা কিন্তু বেতনভুক্ত হবে এবং ড্রাইভার বুঝবে আমি অতিরিক্ত যাত্রী পাল্টাপাল্টি করে নেওয়ার প্রতিযোগী নাই এবং আমার বাসে না উঠতে পারলে আমার মালিকের বাসে উঠবে। সুতরাং রাতারাতি দৃশ্যমান একটা সুশৃঙ্খল পাওয়া যাবে। প্রাথমিকভাবে রাজধানীর গণপরিবহন চলাচলকে 9টি রুটে ভাগ করে শৃঙ্খলা প্রতিষ্ঠার পরিকল্পনা কর্তৃপক্ষের। তবে বেপরোয়া পরিবহন খাতের সহযোগিতার উপর অনেকখানি নির্ভর করবে সড়ক শৃঙ্খলার ভবিষ্যৎ। সাদিয়া কানিজ, আরটিভি, ঢাকা।